হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করব, তার সাথে মুগ ডাল দিয়ে। তো এখানে আমি কাতল মাছের মাথা, দুই দুই পিস মাছ এবং লেজ নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি এখানে নিয়েছি মুগ ডাল। এগুলোকে আমি ভেজে ধুয়ে তারপর আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এই মুড়ো ঘন্টটি রান্না করি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছগুলো ভাজার জন্য রেডি করব। তো এই মাছের মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া এবং লবণ। এবার মাছগুলোকে আমি একটু মেখে নিব। মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন এই মাছের তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল অ্যাড করব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করব। আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এক চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 7 মতো লবণ দিয়ে দিব। এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব।
এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ বাটা দিব, সরি হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চা চামচ, আমি এখানে 1.5 চা চামচ মরিচ দিব। আপনারা যদি কম খান সেক্ষেত্রে একটু কম করে দিবেন। এরপরে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলার মধ্যে এখন আমি 1টা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এই মশলার মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালগুলো ভালো করে কষিয়ে আমি আবার 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 2টা তেজপাতা দিয়ে এবার ঢাকনা দিয়ে আবার 10 মিনিট রান্না করব। চলে এলাম 10 মিনিট পরে, আমার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব 2 থেকে 3 কাপ। এখন আমি এটাকে আরও 20 মিনিটের জন্য রান্না করব। বিশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে ফেলব। দেখতে পাচ্ছেন আমার পানিটা একবারে শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এভাবেই নামিয়ে ফেলবো, কারণ চুলার উপরে থাকলে আরো কিছুটা ঝোল কমে যাবে। এখন আমি এর উপরে জিরা গুঁড়া দিয়ে দিব।
আমার মতো করে ঠিক এভাবে আপনারাও রান্না করতে পারেন বাসায়। এটা খুবই মজার একটি রান্না এবং আমাদের বাঙালিদের খুবই ট্রেডিশনাল। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবসময় আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।